জিন্দাবাদ জিন্দাবাদ দলং নির্মাণ নহওয়ালৈকে আমার সংগ্রাম চলিছে চলিছে চলিব বোকালগা নদীর উপর দলং নির্মাণত ব্যর্থ পঞ্চায়েত প্রতিনিধি হায় 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 ইনক্লাব জিন্দাবাদ 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 রহা উজানপাড়া বোকালগা নদীর উপর তথি ইগরে দলং নির্মাণর ব্যবস্থা করো ব্যবস্থা করো ব্যবস্থা করো নিখিল ভারত কৃষক সভার রূপসী আঞ্চলিকর অন্তর্গত রহা উজানপাড়া পোকালগা নদীর উপর স্বাধীনতার 75 বছর পিছতো আজিলৈকে দলং নির্মাণ নহল। আজি রহা উজানপাড়া প্রাথমিক কৃষক সভার উদ্যোগত আর রূপসী আঞ্চলিক কৃষক সভার সহযোগত আমি আজি হালদিয়া গাঁও পঞ্চায়েতর কার্যালয়ের সম্মুখত দুঘণ্টীয় অবস্থান ধর্মঘট কার্যসূচী আমি পালন করছো। আপনালোকে জানে যে আমার দেশ স্বাধীন হয়েছে 75 বছর হয়েছে, আমার দেশের সরকারে স্বাধীনতার 75 বছর উপলক্ষে অমৃত মহোৎসব উদযাপন করেছে। এই অমৃত মহোৎসব উদযাপনের সময়ত রহা চরবাসী রাইজে 75 বছর ধরে যমর যন্ত্রণা ভুগিবলগা হয়েছে। আজি রহা চরবাসী রাইজে স্কুলিয়া ছাত্রছাত্রী প্রসূতি গর্ভবতী মহিলায় জরুরীকালীন অবস্থাত আর বারিষার সময়ত তেওঁলোকে রহা হসপিটাল নাইবা স্কুললৈ আহিব নোৱাৰে। তেনেকুৱা অবস্থাত আমার স্থানীয় বিধায়ক সাংসদ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসকলে নির্বাচনের সময়ত তেওঁলোকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে দলং নির্মাণের কথা কয়, কিন্তু ভোট কেটা আদায় করার পিছত পঞ্চায়েত প্রতিনিধিয়ে হোক এমএলএ হোক এমপি হোক কোনো এজন প্রতিনিধিয়েই সেই দলং নির্মাণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা আমি পরিলক্ষিত করা নাই। সেই কারণে আমি নিখিল ভারত কৃষক সভায় বাধ্য হয়ে পেলাই আজি হালদিয়া গাঁও পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখত আমি দুঘণ্টীয় অবস্থান ধর্মঘট কার্যসূচী পালন করছো। আমি আজি 11 তারিখ এপ্রিল মাহর 11 তারিখ আমি পঞ্চায়েত প্রতিনিধি তথা এমএলএ সাংসদ খণ্ড উন্নয়ন বিষয়াক আমি সময় দিছো, অহা 11 মের ভিতর যদি দলং নির্মাণের কাম আরম্ভ নহয় এক মাহ পিছত আজিরপরা আমি এক মাহ পিছত পুনর্বার এই পঞ্চায়েত কার্যালয়ত অনির্দিষ্টকালীন অবস্থান ধর্মঘট পালন করিম বলে আপনার জড়িয়ে আমার সরকার আর প্রশাসনক জানিবলে দিছো। আমি আইছো কৃষক সভার যোগেদি আমার যে পোকালগি নৈর দলং হওয়া নাই আজিলৈকে, ধর এই লড়া ছলী স্কুল যাওয়া বা অসুখ বিসুখ হলে বহুত অসুবিধা, মানে ডিউ ডিউ বলেও দিয়া আজিকলি মানে দিয়াই হওয়া নাই, সেই গতিকে আইছো আমি দলং মানে অতি শীঘ্রে লাগে। এই আহা যাতায়াত কলর ভূর বান্ধিও সেই কলবিলাক সেই বর্তমান কলও নোহা হয়েছে, কলর গছ এনেকুয়া অসুবিধাত পড়ছো। ভুক্তভোগী হয়ে আছো বহুদিন ধরে, প্রায় 70 বছরে হল তার বাবে আজি যদি দলং নির্মাণ করে নিদিয়ে নিদিলে আর আমি হেনেকেই থাকব লাগবো অহা দিনক লগি, আর আন্দোলন আমি জোরদার হিসাবত অল্প করিম। আমি এই দলংর ক্ষেত্রতে আমি দলংখন অতি শীঘ্রে লাগে এইটার ক্ষেত্রতে আইছো। আমি আমি নিখিল ভারত কৃষক সভার রূপসী আঞ্চলিক কমিটির পক্ষের পর আমি যেটা আমার হালদিয়া পঞ্চায়েতের অন্তর্গত উজানপাড়াত আমি বিভিন্ন কামত যাই থাকো, তাতে আমার রহার হালদিয়া রহার যে উজানপাড়া পোকালগা নদী আছে তা নদীর সিপারে আমার হালদিয়া পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 100 ঘর মানুষ আছে। সেই মানুষখিনিয়ে আমার এইফালে ফরওয়ার্ড এলাকা আহিল বা হস্পিটাল যাবলে ছাত্র ছাত্রী স্কুলত যাবলে হলে বহুত অসুবিধাত ভুগি থাকে, যার কারণে আমাক কৈছে আমি সংগঠনের পক্ষের পর আমি সিদ্ধান্ত লৈছো যে যেহেতু খুব প্রয়োজন স্বাধীনতার 75 বছর পিছতো এই রহা উজানপাড়ার পোকালগা নদীর উপরে এতিয়ালে কোনো ধরনের ব্রিজ হওয়া নাই, বারিষা কাল আহিলে যন্ত্রণাত ভুগিব লাগে, সেয়ে আমি কৃষক সভার পক্ষের সিদ্ধান্ত গ্রহণ করেছো যে আমি আজি 11 এপ্রিল তারিখে আমি পঞ্চায়েত এখন পঞ্চায়েতের জড়িয়ে আমার মাননীয় সাংসদ সোনিয়া সমষ্টির বিধায়ক আমার রূপসী উন্নয়নের বিডিও মহোদয়লৈ স্মারকপত্র প্রদান করিম, তার লগে যদি কোনো ধরনের ব্যবস্থা নকর অহা দিনত আমি অনির্দিষ্টকরণেরভাবে আমি অবস্থান ধর্ম পালন করার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছি। বুড়া ঠাকুরের দলং বান্ধার ব্যবস্থা করো ব্যবস্থা করো নদীর উপর
নির্মাণের ব্যবস্থা করক ব্যবস্থা করক ব্যবস্থা করক রহা উজান পরা পোকালগা নদীর উপর দলং নির্মাণের ব্যবস্থা করক ব্যবস্থা করক ব্যবস্থা করক ইনক্লাব জিন্দাবাদ 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 নিখিল ভারত কি খবর জিন্দাবাদ 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 নিখিল ভারত কি খবর দলং নির্মাণের দাবি ধন্যবাদ নদীর উপর দলং নির্মাণের ব্যবস্থা করা রহা উজান পরা পোকালগা নদীর উপর দলং